আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা নেই, এই বিরতিতে ক্রিকেটারদের বিয়ের ধুম পড়েছে। এরই মধ্যে বিয়ে করেছেন সাব্বির রহমান। জীবনে নতুন জুটি গড়ার তালিকায় আছেন তিন ম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান এবং মমিনুল হক। তিন ময়ের বিয়ে যেন অন্যরকম রং ছড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটে। আজ মিরাজের বিয়ে। নিউজিল্যান্ড থাকতেই মেহেদী হাসান মিরাজ এ প্রতিবেদককে জানিয়েছিলেন, সফর শেষে দেশে ফিরে আকুরটা সেরে রাখবেন কোনে রাবেয়া আক্তার প্রীতি। দুজনের বাড়ি একই শহর খুলনায়। মিরাজ প্রীতির প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ ধরে। অনেকদিন ধরে মিরাজ ভাবছিলেন বিয়েটা সেরে ফেলবেন, কিন্তু কবে করবেন ঠিক সময় হয়ে উঠছিল না। বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইছেন মিরাজ। তার পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরোয়া পরিবেশে আকুর হয়তো আজই সেরে রাখবেন, তবে মিরাজ এড়িয়ে যেতে চাইলেন বিষয়টা। নিউজিল্যান্ড সফরে থাকতে মিরাজ বলেছিলেন, বিয়ের অনুষ্ঠান করব বিশ্বকাপের পর, তখন জানানো হবে সবাইকে। কাল মোস্তাফিজের বিয়ে। বন্ধু মিরাজ বিয়ে করছেন, মোস্তাফিজুর রহমানও বসে নেই। খেলা না থাকলে এমনি তিনি ঢাকায় থাকেন না, ছুটির সময়টা কাটে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায় নিজের গ্রামে। এবারও নিউজিল্যান্ড সফর শেষে থাকেননি ঢাকায়, দ্রুত চলে গেছেন বাড়িতে। তবে যাওয়ার আগে কিছু কেনাকাটা করতে হয়েছে তাকে, বেশিরভাগ কেনাকাটা তার হবু স্ত্রীর জন্য। কনে শিমু মোস্তাফিজের মামাতো বোন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। কাল রাতে মোস্তাফিজের কাছে বিয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, শুক্রবার আকদ হবে, একেবারে কাছের কিছু মানুষকে নিয়ে, অনুষ্ঠান করব বিশ্বকাপের পর। মমিনুলের বিয়ে 19 এপ্রিল। মমিনুল হকের বিয়ের খবর অবশ্য অনেক আগেই জানা গেছে, তবে কবে আনুষ্ঠানিকতা সারবেন তারিখটা কাল জানালেন বাহাতি ব্যাটসম্যান। আগামী 19 এপ্রিল ধুমধাম করেই বিয়ে করবেন মমিনুল। কনে ফারিহা বাসার, বাসা মিরপুর DOHSA। ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস BUP ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। মমিনুল বলেন, বিয়ের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছেন। আমার বিয়ের খবর তো আপনারা জানেনই, আমন্ত্রণপত্র বানাতে দিয়েছি। ইনশাল্লাহ 19 তারিখ সব আনুষ্ঠানিকতা আমরা সেরে ফেলবো।